একটা কথা বলে দেই, যারা বিগিনার ইসলামে, যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহি বুখারি হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনি গ্রাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নামসর্ফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি হাদিস মানি না, বলছে না? অনেকে বলছে, অনেকে বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, অনেকে বলছে তাকদীরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়, মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা, এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরও নবী আসতে পারে না। একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে, আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কি না, এক সেজদা তো ঘুম দিয়ে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারি, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজা, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসালা জানে না? সবাই জানে, যারা মুস্তাহিদ তারা না হয় জানে, সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসালা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাই। আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে নয় সম্পর্ক রাখবেন। ইমাম বুখারির ঘটনা আমরা জানি, তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহি হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশ কাম্বরের গন্ধ আসা শুরু। এর রিনাউন্ড ঘটনা সবাই জানে, জিজ্ঞাসা করে দেখ। বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এটা এনেছেন।